আসসালামু আলাইকুম টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম নবম দশম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার তৃতীয় অধ্যায়ের যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে এলেম বা জ্ঞান তো বা জ্ঞান এটা আমরা প্রথমে দেখে নিব যে বলতে কী বোঝানো হয়েছে যেহেতু এলেম একটি আরবি শব্দ আমরা দেখলাম এলম তো এই এটা একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে জ্ঞান অবগত হওয়া ইত্যাদি তো এছাড়াও এলম সম্পর্কে আমরা আরো বিষয় আহ জানবো যে এলম কাকে বলে যদি আমাদের আসে এলম কাকে বলে তো কাকে বলে এটা ক্ষেত্রে আমরা উল্লেখ করতে পারি যে কোনো বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করা বা কোনো বিষয় সম্পর্কে সম্বন্ধে যথার্থ ধারণা বা জ্ঞান লাভ করাকে মূলত এলেম বলা হয় তো এলেমের মধ্যে আমরা দেখেছি যে এটা যেমন যে কোনো বস্তু বা বিষয় সম্পর্কে আমাদেরকে যথার্থ বা সঠিক ধারণা পেতে পারে আমরা তো এই বিষয়গুলোকে মূলত এলেমের সাথে সম্পৃক্ত তো এলেমের মধ্যে আমরা দেখেছি যে এর গুরুত্বটা কি এর গুরুত্ব হচ্ছে যেহেতু ইসলাম জ্ঞান অর্জন করা একটি আবশ্যক বিষয় করেছেন কেননা আল্লাহ রব্বুল আলমিন যখন পবিত্র কোরআন নাজিল করলেন তিনি প্রথমে উল্লেখ করলেন ইকরা ইকরা অর্থ হচ্ছে পড়ুন অর্থাৎ এই পড়ার মাধ্যমেই জ্ঞান অর্জন করা সম্ভব হয় যেহেতু আল্লাহ রব্বুল আলমিন তিনি কোরআনের মধ্যে সুরা আল আলাকের প্রথম নম্বর আয়াতে অর্থাৎ তিনি কোরআন প্রথমে নাজিল করলেন ইক্র খলাক অর্থাৎ পাঠ করুন আপনার প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের মাধ্যমে প্রথমে উল্লেখ করে দিলেন যে যে আল্লাহ তাআলা যিনি আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহ রব্বুল আলমিনের উদ্দেশ্যেই আপনি পাঠ করুন বা পড়ুন তো এটার মাধ্যমে আমরা উল্লেখ করতে পারি যে জ্ঞান অর্জন করা যেহেতু একজন মানুষের জন্য আবশ্যক কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি অর্থাৎ প্রত্যেক মুসলমানের উপরে জ্ঞান অর্জন করা ফরজ অর্থাৎ প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপরেই জ্ঞান অর্জন করতে হবে এটা তাদের জন্য আবশ্যক তো এই জ্ঞান অর্জন করা উদ্দেশ্য কি অর্থাৎ কেন আমরা জ্ঞান অর্জন করব যেহেতু আমাদের ভালো এবং মন্দ এটা আমরা যেহেতু মানুষ اشرفুল মাখলুকাত অর্থাৎ শ্রী সেরা তো সৃষ্টির সেরাজব হিসেবে আমাদের যে কোনো বিষয় সম্পর্কে আমাদের যথার্থ এবং সঠিক জ্ঞান থাকতে হবে তবে আমরা শ্রেষ্ঠত্ব লাভ করব আমরা যদি যদি চতুষ্পদ প্রাণীর মতো ভালো মন্দ না বাঁচি বা ভালো মন্দকে যদি আমরা চিনতে না পারি বা আলাদা করতে না পারি তাহলে আমরা সেই চতুষ্পদ প্রাণীর চেয়েও অধম হয়ে যাব তাই ইসলামে জ্ঞান অর্জন করা সম্পর্কে বিশেষ বিশেষ গুরুত্ব আরোপ করেছে যেহেতু এই জ্ঞান অর্জনের মাধ্যমেই আমরা আল্লাহ তালার সম্পর্কে ধারণা লাভ করে করতে পারবো এছাড়াও আল্লাহ তালার বিধি বিধান সম্পর্কে আমরা জানতে পারবো কোন কাজ আমরা আমাদের করতে হবে আর কোন কাজ করতে হবে না সেগুলো এলেম বা জ্ঞান অর্জন করতে হবে তো এই এলেম বা জ্ঞান প্রধানত দুই প্রকার আমরা এটা মনে রাখবো জ্ঞান হচ্ছে বা এলেম এই এলেম হচ্ছে দুই প্রকার এটা আমরা মনে রাখবো এলেম দুই প্রকার একটা হচ্ছে দিন এলএম একটা দিন এলএম তাহলে এই যে দিনীয় এলেম ও দুনিয়াবি এলেম এই দুইটা সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে তো দিনীয় এলেম বলতে ধর্মীয় ধর্মীয় এলেম আর দুনিয়াবি হচ্ছে পার্থিব্য এলেম তো দিনীয় এলেম কোনগুলো আমরা দিনীয় এলেম বলতে মূলত বোঝানো হয় যে ধর্ম সম্পর্কিত বা ইসলাম সম্পর্কিত যে এলেমগুলো যেমনকে কোরআন হাদিস তাফসির ফিখা এগুলো সম্পর্কে যে জ্ঞান অর্জন করা হয় এই জ্ঞান অর্জন করা এই জ্ঞান অর্জনগুলোকে বলা হয় দিন এলেম এক কথায় যে ইসলামের বিধিবিধান সম্পর্কিত যে জ্ঞানগুলো অর্জন করা হয় সেই জ্ঞানগুলোকে বলা হয় দিন এলেম আর দুনিয়া বে এলেম সেটা হচ্ছে আমরা দেখেছি যে আমরা বিভিন্ন রকম ভূগোল রাসায়নিক সাহিত্য এগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করি তো এই জ্ঞান অর্জনগুলো হচ্ছে দুনিয়াবি এলেম অর্থাৎ দুনিয়ার জন্য যেসব শাস্ত্র বা বিভিন্ন কিতাব থেকে আমরা জ্ঞান অর্জন করি সেই জ্ঞানগুলোকে বলা হয় দুনিয়াবী এলেম তো এই যে এই জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা পার্থিব জীবনেও যেমন সফলতা লাভ করতে পারবো আবার দুনিয়া আখিরাত জীবনেও আমরা সফলতা লাভ করতে পারবো তাহলে এই দিনই এলেমের মাধ্যমে আমরা দুনিয়া এবং আখিরাত উভয় জায়গাতেই আল্লাহ তালার নৈকট্য সন্তুষ্ট লাভের লাভ করতে পারবো আর দুনিয়াবী এলেমের শুধু দুনিয়ার জন্যই বা মানুষ বিভিন্ন রকমভাবে সফলতা অর্জন করতে পারে তো এছাড়াও এই দিন এলেম এবং দুনিয়াবি এলেমের মূলত আরও দুইটা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে আমরা দেখেছি দুইটা এলেমের মধ্যে একটা হচ্ছে জ্ঞান অর্জন অর্থাৎ যেহেতু ভালো জ্ঞান অর্জন আর একটা হচ্ছে মন্দ জ্ঞান অর্জন তো ভালো জ্ঞান অর্জন এবং মন্দ জ্ঞান অর্জনের মধ্যে আবার কি কীরকম তো যেমন ভালো জ্ঞান অর্জন বলতে আমরা মূলত এরকম বুঝে থাকি যেসব এলেম বা জ্ঞান অর্জন করলে আমাদের বিভিন্ন বিষয় সম্পর্কে অর্থাৎ আমরা কিভাবে চলবো কিভাবে আমাদের জীবন অতিবাহিত করলে আমরা সফলতা অর্জন করব ইহকালীন এবং পরকালীন জীবনে সেই এলেমগুলো হচ্ছে মানুষের ভালো ভালো এলেম আর মন্দ এলেম কোনগুলো যেমন যেমনকে একজন মানুষ যা উপকারে আসে না যেসব বিদ্যা বা এলেম তাকে বা সেই সব জ্ঞানগুলোকে মূলত খারাপ বা বলা বলা হয়ে হয়ে থাকে থাকে বা জ্ঞান তো জ্ঞানের মধ্যে মন্দ এলেম আমরা যেমন দেখেছি চুরি ডাকাতি বিদ্যা হ্যাঁ বা মানুষের সাথে প্রতারণা এই যে এইরকম যে জ্ঞান অর্জন করা হয় তো এই জ্ঞান অর্জন গুলা কিন্তু মন্দ এলেম বা মন্দ জ্ঞান হিসেবে উল্লেখ করা হয় তাহলে আমরা এইটার মধ্য থেকে অর্থাৎ এই যে জ্ঞানের প্রকার থেকে আমরা সবচেয়ে বড় বিষয় জানতে পারি যেটা সেটা হচ্ছে যে আমাদের সেই সব জ্ঞান অর্জন করতে হবে যার মাধ্যমে আমরা দুনিয়া এবং আখিরাতের উভয় ক্ষেত্রে সাফল্যতা অর্জন করতে পারি তো মানুষ শুধু যে দুনিয়াবি এলেম নিয়েই ব্যস্ত থাকবে এমনটা নয় আবার মানুষ যেহেতু তার জীবন অতিবাহিত করতে হলে দুনিয়া এবং আখিরাত উভয় জায়গাতেই সফলতা অর্জন করতে হবে তাই আমরা যেহেতু আল্লাহ রব আল দোয়া করি যে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানত ওয়াফিল আখ রাতে হাসানত ওয়াকিনা আজাদ হে আল্লাহ আপনি আমাদের দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গাতেই সন্তোষ অর্থাৎ আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে উভয় জায়গাতেই আপনি আপনার সান্ত্বনা অর্থাৎ দান করবেন ভালো এলেন আর এছাড়াও আমাদেরকে আপনি জাহান্নামের আজাব থেকে রক্ষা করবেন তো যেহেতু সন্তোষজনক জায়গা আমরা দুনিয়া এবং আখড়াতে উভয় ক্ষেত্রেই আল্লাহর কাছে হাসানাত বা সন্তোষমূলক চাচ্ছি তো এই জন্য আমাদের পৃথিবীতে যেমন অর্থাৎ পার্থিব জ্ঞান যেমন অর্জন করা আমাদের জন্য জরুরি ঠিক তদ্রুবভাবে পরকালীন জ্ঞান অর্জন করা আমাদের জন্য আবশ্যক তাই আমরা এই জ্ঞান অর্জনের মাধ্যমেই আমরা আমাদের সঠিক দিক নির্দেশনা পেয়ে থাকি আর জ্ঞান অর্জন করার যদি আমাদের জ্ঞান অর্জন আমরা না করি তাহলে আমরা কিন্তু সঠিক নির্দেশনা বা দিক নির্দেশনা পাবো না তো এই জন্য আমাদের জ্ঞান অর্জন করার সম্পর্কে ইসলাম বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছে তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল ইলমের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল টেকনিক ইজি এডুকেশনকে সাবস্ক্রাইব করবেন লাইক ও কমেন্টে আমাদেরকে আরো উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ